সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা দেখব যে কিভাবে জিমেইল লগ ইন করতে হয় এবং জিমেইল থেকে আমরা মেইল সেন্ড করতে পারি এবং কিভাবে আমরা মেইলটা রিসিভ করতে পারি বা রিসিভ মেইলগুলো কোথায় থাকে, এবং অতিরিক্ত যে মেইলগুলো আছে যেগুলো স্প্যাম স্প্যাম বলা হয় সেই স্প্যাম মেইলগুলো কোথায় থাকে, এই সবগুলো আজকে আমরা এ টু জেড দেখব। তো এর আগে আমরা দেখিয়েছি যে কিভাবে জিমেল আইডি তৈরি করতে হয় এবং সেই সাথে আমরা দেখিয়েছি যে জিমেল আইডিতে গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে, সেই গুগল ড্রাইভে কিভাবে আপনার ডকুমেন্টগুলো অর্থাৎ ছবিগুলো পুরোপুরি সেভ রাখতে পারেন সারা জীবনের জন্য, সেই ভিডিওটা কিন্তু আমরা দেখিয়েছি। তো চলুন আজকে আমরা দেখব যে কিভাবে মেইল সেন্ড করতে হয় এবং রিসিভ করতে হয়। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, ক্রোম অথবা ফায়ারফক্স যেটাই হোক না কেন আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি অলরেডি ক্রোমটা ওপেন করে নিলাম আর কি। এখন আপনাকে এটা হচ্ছে অ্যাড্রেস বার, ক্রোম ব্রাউজারের এই অ্যাড্রেস বারে আমরা লিখব gmail.com লিখে কিবোর্ডের ইন্টার দেবো। দেওয়ার পরে এরকম একটা অপশন আপনার চলে আসবে। তো চলে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন ইন করব। যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, সুতরাং আমি আর অ্যাকাউন্ট তৈরি করব না, আমি এখান থেকে সাইন ইন করব। তো সাইন ইনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনার চলে আসবে, সেক্ষেত্রে এখানে আপনাকে মেইল ঠিকানাটা দিতে হবে। আমি একটা মেইল ঠিকানা দিচ্ছি, আপনি যে মেইলটা তৈরি করেছেন সেটা দেবেন। আমি একটা মেইল ঠিকানা দিচ্ছি, আমি এই মেইলটা দিলাম। দেওয়ার পরে আমরা এই পরবর্তীতে ক্লিক করব। এখান থেকে আমি বাংলাটাকে ইংরেজি করে নিতে পারি, আমি ইংলিশ করে নিচ্ছি। তো এই মেইলটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিকের পরে এখানে আমরা পাসওয়ার্ড চাইবে, তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। আপনার মেইলের পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট করার পরে আমার মেইলটা কিন্তু খুলে যাবে, আমার মেইলটা খুলে যাচ্ছে। এক্ষেত্রে এটা হচ্ছে মেইলের ইন্টারফেস। তো আপনার মেইলটা, এটা যে আপনারই মেইল খুলেছে সেটা আপনি বুঝতে পারবেন হচ্ছে এখানে, আমি হরিনাথপুর হাই স্কুলটা খুলেছি সেজন্য এখানে এইচ দেখাচ্ছে, আপনার নামের প্রথম অক্ষর কিন্তু এই জায়গায় দেখিয়ে দেবে। তো আপনি কিভাবে মেইল পাঠাবেন, এক্ষেত্রে এখানে দেখেন কিছু অপশন আছে, কম্পোজ, ইনবক্স, অর্থাৎ যারা যারা আপনাকে মেইল পাঠাবে তার সব কিছু কিন্তু ইনবক্সের মধ্যে থাকবে। তবে অনেক সময় মেইল কিন্তু ইনবক্সের মধ্যে আসে না, সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় অর্থাৎ মোড়ের এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এটা নিচের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে যে স্প্যাম অপশন, এই স্প্যাম অপশন থেকেও কিন্তু যখন আপনি ইনবক্সে কোনো মেইল না পাবেন, কেউ আপনাকে মেইল পাঠাইলে ইনবক্সে যদি আপনি না পান তাহলে স্প্যাম চেক করবেন। স্প্যাম চেক করলে আপনি অবশ্যই মেইল পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা মেইল পাঠাবো কীভাবে, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাম সাইডে এই মেইল আইকনের নিচে কম্পোজ আছে, কম্পোজে আমরা ক্লিক করব। কম্পোজে ক্লিক করে এখানে বলতেছে টু, অর্থাৎ আপনি কাকে পাঠাবেন তার মেইলটা এখানে দিতে হবে। আমি এখানে দিচ্ছি একটা মেইল, এই যে আমি এই মেইলটা দিয়ে দিলাম, এখানে সেই মেইলটা আপনি টাইপ করবেন। যদি একাধিক জনকে পাঠাতে চান তাহলে একটা মেইল টাইপ করার পর আবার একটা মেইল টাইপ করবেন, টাইপ করে এন্টার দেবেন। এরকমভাবে আপনি কিন্তু করতে পারেন, অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন, এই যে সিসি, একটা মেইল লেখার পরে আপনি সিসি করবেন। সিসি করে দিলে কিন্তু আরও অনেকজনকে আপনি মেইল পাঠানোর জন্য অপশন পেয়ে যাবেন, এখানে আরও অনেকজনের মেইল আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি যেহেতু একজনকে পাঠাবো, আমি এখানে সিসি করার আমার কোনো দরকার নাই। তো আমি সাবজেক্টটা দেব, সাবজেক্টটা কি এখন আপনি যে কোনো দিতে পারেন, যদি ছবি পাঠাতে চান তাহলে এখানে সাবজেক্ট দেবেন ফটো, আর যদি কোনো টেক্সট পাঠাতে চান তাহলে সাবজেক্ট দেবেন টেক্সট। তো আমি টেক্সট পাঠাচ্ছি, টেক্সট। আর এইখানে হচ্ছে আপনার লেখার জায়গা, আপনার বন্ধুকে লিখবেন না কাকে লিখবেন কি লিখবেন সেটা আপনি এখানে লিখবেন। এখানে আমরা যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি। হ্যাঁ, লেখার পরে সেন্ড করলেই কিন্তু এই ঠিকানায় চলে যাবে, সেন্ড করার সাথে সাথে কিন্তু এই ঠিকানায় চলে যাবে। এখন আপনার লেখার পরে যদি কোনো ফাইল অ্যাড করতে চান তাহলে কি করবেন,
তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই জায়গায় অ্যাটাস্ট ফাইল, অ্যাটাস্ট ফাইলের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফাইল বা ফোল্ডার যে কোনোটাই কিন্তু এই মেইলের সাথে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি ডেস্কটপে যাচ্ছি, আমার এখানে ডেস্কটপ। হ্যাঁ, ডেস্কটপে যাওয়ার পরে এখন আমি যদি এই ফাইলটা পাঠাইতে চাই, ধরেন এই ফাইলটা আমি পাঠাবো, এটা একটা ওয়ার্ড ফাইল, তাহলে এই ফাইলের উপর ক্লিক, ক্লিক দেওয়ার পরে ওপেন। হ্যাঁ, এখানে কিন্তু ফাইলটা লোড হচ্ছে, এখানে ফাইলটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। তো এখন যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আমার মেইলটা চলে যাবে, এই মেইলে কিন্তু মেইলটা চলে যাবে। আমি সেন্ড করে দিচ্ছি, এই যে এখানে সেন্ডিং লেখা উঠছে, ভিউ মেসেজ, অর্থাৎ মেসেজ অলরেডি সেন্ট। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার মেইলটা সেন্ট হয়েছে কিনা? এই ক্ষেত্রে আপনি এই যে কম্পোজের নিচে যে অপশনগুলো আছে এখান থেকে আপনি সেন্টে ক্লিক করবেন। সেন্ট, সেন্টে ক্লিক করার পরে যে এই মাত্র আপনি মেইলটা পাঠিয়েছেন, এই /15CTC এই জায়গায় কিন্তু আপনি মেইলটা পাঠিয়েছেন এই মাত্র, সেটা কিন্তু সেই মেইলটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ এটা দ্বারাই বোঝা যাবে যে আপনার মেইলটা অলরেডি চলে গেছে। তো আপনার মেইল পাঠানো শেষে অবশ্যই আপনার মেইলের, জিমেইলের নিরাপত্তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে আপনার ডান পাশের কোণায় আপনার মেইলের যে প্রথম অক্ষরটা শো করতেছে এখানে যাবেন, যাওয়ার পরে সাইন আউট করে এ থেকে, অর্থাৎ জিমেইল সাইট থেকে আপনি বের হয়ে আসবেন। এর দ্বারা আপনার মেইলটা কিন্তু সেভ হয়ে গেল। তো সম্মানিত শুধু, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে যদি জিমেইল নিয়ে কোনো প্রবলেম থাকে, অর্থাৎ এই ভিডিও নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো অ্যান্সার করার এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।